ভাগাড় স্থানান্তরকরণের দাবিতে বিক্ষোভ। মুর্শিদাবাদের বহরমপুর শহরের অন্তঃস্থল লিংক রোডে বছরের পর বছর আবর্জনা ফেলায় বর্তমানে সেটি পাহাড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধের কারণে পাশের রাস্তায় যাতায়াত করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এই ভাগাড়ের দুর্গন্ধ আর আবর্জনা স্তূপের কারণে ওই এলাকার মানুষেরা অসুস্থ হয়ে পড়ছেন। বারবার বিক্ষোভ দেখিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এদিন বিজেপি উত্তর দলীয় কর্মীরা এলাকায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। সকাল থেকে যে কটি আবর্জনার গাড়ি আসে সবকটিকেই ফিরিয়ে দেওয়া হয়। শীঘ্রই এই ভাগাড়টিকে স্থানান্তরিত করার পদক্ষেপ গ্রহণ না করলে পৌরসভা ঘেরাও করার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। কে বলে না, এটা আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি পৌরসভাতে। বিগত কংগ্রেসের সময় থেকে এই জিনিসটা হয়ে আসছে। এখানে যে গার্বেজটা দেখছেন আপনারা, এটার জন্য পুরো একদম শহর লাগোয়া, পৌরসভা লাগোয়া, এখানে বিভিন্ন বাড়ি ঘর রয়েছে, তাদের প্রতিনিয়ত এর গন্ধে তারা থাকতে পারছে না। এমনকি এর গন্ধ আপনার ইন্দ্রপ্রস্থ গোড়াবাজার অবধি চলে যাচ্ছে। তো আমরা দীর্ঘদিন যাবত এটা বলা সত্ত্বেও পৌরসভা কোনো কর্ণপাত করেনি। তাই আজকে এখানকার লোকাল লোকসহ আমরা ঠিক করেছি, কোনো গার্বেজ এখানে আমরা ফেলতে দেবো। যতক্ষণ পর্যন্ত এর সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকব। প্রয়োজন পড়লে যত গার্বেজ আসবে আমরা এখানে আটকে দেবো। আচ্ছা, আজকে কত গাড়ি এসেছিল? আজকে কটা গাড়ি এসেছিল? 10 থেকে 15টা গাড়ি এসেছিল, আমরা ঘুরিয়ে দিয়েছি। এখন একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখেছেন, আমরা আটকে রেখেছি, আমরা এটাকে রিটার্ন করা। এই পরিস্থিতির মধ্যে আমরা চেয়েছি যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ, প্রয়োজন পড়লে এর থেকে দীর্ঘতর আন্দোলন আমরা নামতে রাজি আছি। যে ভাগাড়ের এই যে ময়লাগুলো ফেলছে, এই ময়লার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। রাস্তা দিয়ে লোকজন যেতে পারছে না, আমরা বাড়িঘরে থাকতে পারছি না, খেতে পাই না, আমাদের ছেলেপিলে অসুখ করেছে, সব টিবি হয়ে যাচ্ছে। আর এই আমাদের এই কদিন ধরে আমরা আন্দোলন করছি, সব গাড়ি ঘুরিয়ে দিচ্ছি। আজকেও গাড়ি আটকে রেখেছিলাম, ঘুরিয়ে দিয়েছি, এখনও কিছু গাড়ি দাঁড় করানো আছে। আমাদের হয়ে আরও সব দাদারা আশেপাশের লোকজন সব এসছে, দেখি এই আন্দোলনের জন্য আমরা নেমেছি, দেখা যাচ্ছে আসুক। আর এই ভাগা আমরা এখান থেকে তুলে দেওয়া চাই।